শত চেষ্টা করেও আমি আমি বেগুন দেবীর ছায়া আমার চোখে দেখতে পাচ্ছি না। কিছুতেই আমার চোখের সামনে এসে দাঁড়াচ্ছে না। একবার যদি আমার চোখের সামনে এসে দাঁড়াতো, একবার যদি আমার চোখের সামনে এসে দাঁড়াতো, তাহলে আমি জিজ্ঞেস করতাম যে আমাকে ছাড়া কি আপনি আপনি ভালো আছেন বেগম দেবী? হ্যারি, তুমি আমার, দুদিন পর তোমার সাথে আমার বিয়ে, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো কেন? সত্যি বলি, তাহলে বিয়ে করছো কেন? এদিন কি কি বললে তুমি? দুদিন পর তোমার সাথে আমার বিয়ে, বিয়ের সব আয়োজন প্রস্তুত, আত্মীয় স্বজন পাড়া পড়শি প্রেস সবাই জানে, আর তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলছো? তাহলে সহ্য করুন, যেভাবে আমি আপনাকে সহ্য করছি। আসলে কথা কি জানেন, আমার আর আপনার মাঝখানে একজন থাকবে চিরকাল, একদম পাঁচিলের মতন, আর তার নাম বেগম। বাবা, চমৎকার! আমার দেওরের তো মুখে বেশ কথা ফুটেছে, আমি তো ভাবতে পারছি না আমার দেওর নাকি একটা মেয়েকে কষ্ট দিচ্ছে। আর এই মেয়ে তোর জন্য দিনের পর দিন কি না করেছে রিদে? প্রেস অর্গানাইজ, ফাংশন অ্যারেঞ্জ, ইভেন্টস, শোজ, রেকর্ডিং, সব কিছু তো তুই ওকে পাশে পেয়েছিস রিদে। ওটা তো অ্যাসিস্ট্যান্টের কাজ, সহকারীর কাজ, প্রেমিকার কাজ নয়। তাহলে প্রেমিকার কাজটা কি জানতে পারি? বেগম দেবীর কাছে চলে যান, জেনে নেবেন। শি উইল টিচ ইউ হোয়াট ট্রু লাভ ইজ। আস্তে আস্তে, এখন কোনো ঝগড়া নয় বোন, কোনো ঝগড়া নয়। অনেক কষ্টে, অনেক খেলে ওই বড় রাঘব বোয়ালটাকে প্রায় পাড়ে নিয়ে এসেছে। এরপর এক টানে ডাঙায় তুলব, আর তারপর ওর জবান বন্ধ করে দেবো আমি। আরে বাবা, এখন একদম বর্ষির মুখে আছে রিদে, তাই বেশি টানাটানি করিস না বোন, একটু ওয়েট কর, সবুর কর। ওই কথায় বলে না, সবুরে মেওয়া ফলে।